ভেঙে পদ্মফুল ফোটালেন, হাতটা ভবানী দা হাত আছে। দেখুন এটা বলার কিছু নেই, আমি প্রথম দিনই বলেছিলাম যেদিন এই নির্বাচনের লড়াই নামতে গিয়ে মদনমোহন ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করেছিলাম, সেদিনই বলেছিলাম যে জয় আমাদের নিশ্চিত। এবং আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে কুচবিহারের মানুষ এই তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাসবাদের আতুর ঘর এখানে তৈরি করে রাখা হয়েছিল, এর থেকে তারা সবাই মুক্তি পেতে চাইছিল। এবং আজকে সত্যি আমি আপ্লুত এবং গর্বিত যে কুচবিহারের সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন এবং তারই ফলস্বরূপ আজকে নির্বাচনের এই ফলাফল। কিছু বুথে ছাপ্পা করার চেষ্টা করা হয়েছিল, ছাপ্পা করানো হয়েছিল, তা সত্ত্বেও কিন্তু আমাদের এই এই যে বিপুল সংখ্যক ভোটে আমরা জয়লাভ করতে চলেছি এটা কিন্তু মানুষের আশীর্বাদ ছাড়া আর কিছু। এতটা ভালো ফলাফলের কারণ কী ভাবছেন, কোন দিকটা দেখছেন? দেখুন প্রথম কথা, দেশ জুড়ে নরেন্দ্র মোদীজির যে হাওয়া সেটা তো সুনামির আকার ধারণ করেছে, সেটা সবাই আপনারা বুঝতে পারছেন। এবং সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় এবং দিলীপ ঘোষের মতন যে নেতৃত্বে কঠোর পরিশ্রমের আজকে কিন্তু এই ফল আমরা শুধু কুচবিহার জেলা নয় সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু আমরা পেয়েছি। জেলা তৃণমূলের উদ্দেশ্যে কী মেসেজ দেবেন? দেখুন জেলা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব, সত্যিকারের নেতৃত্ব, তারা তো আর আজ নেই, যারা করে খাবার জন্য রয়েছে তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে যারা রয়েছে তারাই এখন শুধু কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব হিসেবে রয়েছে। আপনাদের কাছে হয়তো এরা নেতৃত্ব হতে পারে, আমার কাছে আমি এদেরকে নেতৃত্ব বলে মানতে নারাজ। বামফ্রন্টের ভোট 7% গিয়ে থেকেছে, বামফ্রন্টের কি ভোট আপনার এদিকে মনে হয়? দেখুন এটা তো শুধু কুচবিহার জেলার ফলাফল এটা নয়, সারা পশ্চিমবঙ্গেরই এই ফলাফল। সাধারণ মানুষ তাদের ভোটগুলো নষ্ট করতে চায়নি, তাই কিন্তু তারা বিজেপিকে বিকল্প শক্তি হিসেবে গেছে। আরেকটা প্রশ্ন দাদা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো আবার মসনদে বসছেন আসছেন, সেক্ষেত্রে কি আপনার কোনো মন্ত্রিত্ব পাওয়ার রয়েছে জায়গা সে জায়গা? না, একদমই এরকম কোনো আমার এরকম কোনো দাবি নেই। আমি একজন সহসাথী হিসেবে এবং সহযোদ্ধা হিসেবে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে যেতে চাই এবং নরেন্দ্র মোদীর ভারতকে শক্তিশালী করবার জন্য যা যা করার সেটা আমি। মানুষের সাংসদ হিসেবে প্রথমে কুচবিহারে কোন কাজটাতে হাত দেবেন? দেখুন আমি প্রথম থেকেই বলেছিলাম যে কুচবিহারে একটা শান্তির বাতাবরণ তৈরি করা এবং সেই সঙ্গে সঙ্গে কুচবিহারে যে বিপুল সংখ্যক বেকার ছেলে রয়েছে যাদের আনএমপ্লয়মেন্টের একটা কুচবিহারে সমস্যা রয়েছে আপনারা জানেন, যাতে অতি দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেই জন্য আমি সচেষ্ট। কুচবিহারবাসীদের কী বলবেন? দেখুন আমি বলবো যে এই জয় কুচবিহারবাসীর জয়, কুচবিহারের সমগ্র আপামর জনসাধারণ যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি প্রত্যেকের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। এবং সেই সঙ্গে সঙ্গে আগামী দিনে যাতে আমি তাদের হয়ে তাদের সেবা করতে পারি সেই আশীর্বাদ তারা নিশ্চয়ই আমাকে করবে এবং তাদের কাছে সেই আশীর্বাদ এবং শুভকামনা প্রার্থনা করবো। আচ্ছা, তৃণমূলের কোনো নেতারা কি বিজেপিতে যোগ করবে? এটা 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 কোনো কোশ্চেনই না। অলরেডি তৃণমূলের বহু নেতা কর্মী থেকে শুরু করে এমএলএ এমপি যারা রয়েছে তারাও ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছে।